জামা বানাতে এসেছিলাম, জামা বানাতে দিছি কারণ আমি তো ঢাকাতে চলে যাব আর কিছুদিন, দুই তিন দিন থাকি আমি ঢাকাতে চলে যাব। এই জন্য গ্রাম অঞ্চল দেখেন কত সুন্দর পরিবেশ দেখছেন, গ্রাম গ্রামের মতন শান্তি আর আছে নাকি? পুষ্কুনি আছে ওই পাশে, এই নিয়ে ছোট ইউজার রেখে সবাই সাপোর্ট করবেন ছোট ইউজারকে। জনগণ দেখেন আমার সাথে আসছে, তাকাও কোনোদিন তুমি ডান নাড়ছো, আজকে তো ডান নাড়তেছো, নাড়ো সুন্দর করে। বুড়িয়া রোদ উড়াল্লা, মানুষ গিরা মানুষ কিভাবে করে? ওদিকে যাও, লাই যাও, ওই সোজা নাড়ে তা লাগে না। হ্যাঁ ঠিক আছে, সাল কিনে খাই দেখছেন, ঠিক পায় না যারা সাল কিনে খায় তারা ঠিক পায় না। গ্রামের মানুষ কতটা কষ্ট করে এই ধান সিদ্ধে করে এই রোদ্র কি করে খায় দেখছেন? আল্লাহ দেখেন, এই যে আমাদের যখন, যারা না জানেন ধানটাকে প্রথমে আপনার, এক মিনিট সুদ নাই আর ফোন দেওয়ার সময় হইল না। দেখেন গ্রামের মানুষ কিভাবে ধান সিদ্ধে করে, আমাদের এখানে ধান আনার পরে এইভাবে আর কি, মানে ধানের থেকে সরাই সরান করে এই যে এইভাবে আর কি, ধানটা যখন মানে বালির থেকে পড়ে যায় তখন আর কি পানির ভিতর, মানে পানির ভিতর রাখে, রাখার পরে এখানে যেভাবে রাখে এভাবে সিদ্ধ করে দেখছেন, আমাদের এখানে এইভাবে সিদ্ধ করে পানি, এ দেখেন পানি টুকটুক পড়তেছে, যে পানি পানি এইটা পানি এইভাবে ভিজা রাখতে হয়, রাখে তারপর সিদ্ধ করে, করার পরে যখন এটা যখন ধানটা একদম যখন ফেটে ফেটে যায় তখন আর কি ওইখানে রোদ দূরে দেয়। আসেন দেখেন গ্রামের পুকুর, এই পুকুরে দেখেন গোসল করে কিভাবে, এটা আছে এখানে বসে বসে, তারপরে কেউ বাতাস খায়, আর এই যে চিড়ি দেখেন, এই যে দেখেন পুষ্কুর পানি, কত সুন্দর পানি, তুমি কেন এসো সাবধানে করে আবার পড়ে যাবো। দেখেন আমাদের এখানে গরুর যে ল্যাদা থাকে সেই ল্যাদা দিয়ে আমরা এইভাবে আর কি বানাই, আমাদের গ্রামে যশোরের দিকে এই যে এইভাবে আর কি বানাই মুঠে, এটা দিয়ে রান্না করতে অনেক ভালো হয়, আর আমাদের গ্রাম অঞ্চলে এটাই বেশিরভাগ, এ দেখেন সব ভরে রাখছে এখানে প্রচুর, এটা দিয়ে আর কি রান্না বাড়া করে। এই যে দেখেন আমাদের এখানে সবজি, এখানে গ্রাম অঞ্চলে একটা সুবিধা হয় কি যে মনে করেন সব কিছু সবজি লাগানো যায়, এখানে বেগুন আছে, এখানে ডাঁটা আছে, অনেক কিছু আছে, অনেক ড্যাঙ্গা বলেন ডাঁটা বলেন আপনারা যে যা বলেন সব কিছু এখানে লাগানো আছে,
তো পুঁই শাক লাগানো যায়, সবকিছু লাগানো যায়, এটা সুবিধা হয়, লাউ সবকিছুই। গ্রামের সৌন্দর্য খুবই সুন্দর। এটা কি? এটা কলা বাগান না? কলা গাছ এখানে অনেক, কলা গাছ। দেখেন গ্রামের পরিবেশে কিভাবে আপনারা হাঁস মুরগি পালা দেখছেন। আর এখানে কবুতরের ঘরও আছে, এই যে একটা মাটির ঘর দেখছেন, এটা দেখেন কবুতর, এটা হচ্ছে কবুতরের ঘর, ওই যে একটা কবুতর, অনেকগুলো কবুতর আছে। এটা আমাদের খালাতো ভাই হয়, সব উড়ে যাচ্ছে দেখেন। আমাদের দিকে প্রতিটা বাড়িতে আপনার গরু থাকে, গরুর গোয়াল এভাবে থাকবে থাকবে। আর এই দেখেন এখানে আসছে আমাদের গ্রাম অঞ্চলে যে মানুষই ডেকিতে চাল ফেরায় না, এই যে এইভাবে আর কি, এইভাবে আর কি ফাড়াই, এই যে দেখেন এই যে এইভাবে ওঠে, উঠে আর কি এভাবে ধরে এভাবে ফাড়াই। এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, মনে করেন সুন্দর গ্রামের পরিবেশ। এটা এখন তো মেশিন হয়ে গেছে, এখন মানুষের মেশিনে মনে করেন চাল গুঁড়া বানায়। আগে আমরা মনে করেন এইখানে অনেক কষ্ট করেছি, এই দেখিতে পাড়ায় পাড়ায় আর কি পিঠা বানাতাম, ই করতাম। এটাই আর কি দেখা আমি এইভাবে দেখেন, এইভাবে এইভাবে ই করতো আগে গ্রামের মানুষ, এইভাবে এটা আর কি হাত ছড়া। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে আমার বোনের বাসায় চলে আসলাম, আমি দেশের বাইরে থেকে আসছি, আপনার তো সবাই জানেন। তো আমি সবার বাসা বাসায় বেড়াচ্ছি, অনেকদিন মানে পর আসছি, তো এই জন্য আর কি সবার বাসায় দিয়ে আমি বেড়াই। তো এই যে আমি আমার বোনের বাসায় চলে আসছি, এখানে অনেক টিকটক করলাম অনেকগুলা। তো এখন আমি ওই আম পারবো, আম খাবো। কাজ মানে গ্রামের মজাটাই আলাদা, যে গাছের থেকে আম পাড়ে খাওয়া মজাটাই আলাদা। এই যে পুকুর পার দেখেন, আমি এখন গোসল করবো একটু পরে, ওইটাও শেয়ার করবো আপনাদের সাথে, অনেক মজা করব। আর কি কি করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখানে আমি এখন গাছ উঠবো, আপনারা দেখেন। এখন তো নামতে পারতেছি না, আমি কি করে নামবো দেখি, যদি ভেঙে দেয় গা। নামতে পারি নাকি দেখি, আমি তো উঠলাম এখন, ভালো হলো এখন কি